আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শফি উদ্দিন। আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার চিকিৎসক। আমি চিকিৎসা প্রদান করি আমার গুরুজি ভারতের পশ্চিমবঙ্গের গোল্ড মেডেলিস্ট ডাক্তার রবীন বর্মন স্যারকে অনুসরণ করে বিদেশি মডার্ন ঔষধ দ্বারা জটিল কঠিন রোগীর চিকিৎসা প্রদান করি। বন্ধুরা, আজ আমি আপনাদের সম্মুখে একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয়, আজকের টপিক মৃত বাচ্চা। গর্ভাবস্থায় বাচ্চা মারা গেলে, ডেলিভারি হয় নাই, পেটের ভিতর বাচ্চা মারা গেছে, তখন কি করবেন? এই প্রসঙ্গে কোনো গর্ভবতী মায়ের ডেলিভারি না হয়ে পেটের ভিতর বাচ্চা মারা গেলে অ্যালোপ্যাথিক ডাক্তাররা উতলা শুরু করবে সিজার করে বাচ্চা বের করার জন্য। এ সময় বাচ্চা মারা গেলে রোগীও বিচলিত হয়ে যাবে, আস্তে আস্তে রোগী দুর্বল হয়ে আসবে। এই সময় অ্যালোপ্যাথিক ডাক্তাররা বলবে অতি তাড়াতাড়ি বাচ্চা প্যাট কেটে সিজার করে বের করতে হবে। কিন্তু না, হোমিওপ্যাথিক মেডিসিন আছে। আমরা যদি সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে রোগী ক্ষেত্রে সেই মেডিসিন প্রয়োগ করতে পারি, ইনশাল্লাহ সিজার ছাড়াই মৃত বাচ্চা প্রসব করবে। পাবনার শহরে আমার শিফা ফার্মেসি চেম্বারে আমি 25 বছর যাবৎ চিকিৎসা প্রদান করে আসছি। অনেক রোগী হসপিটালে সিজার করার পরেও বাকি অংশ ভিতরে একাটুক থাকলে রোগীর পেইন শুরু হয়, সেটা আর বের করতে পারে না। এরকম কেস আমি অনেক রোগীর চিকিৎসা দিয়ে অবশিষ্ট অংশ হোমিওপ্যাথির মাধ্যমে আরোগ্য করেছি। তাই বন্ধুরা, আমার পেটে বাচ্চা মারা গেলেই বিচলিত হওয়ার কোনো কারণ নাই। হোমিও মেডিসিন সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে যদি আপনারা প্রয়োগ করতে পারেন, তাহলে সিজার লাগবে না, ডেলিভারি হয়ে যাবে। যখন কোনো গর্ভবতী মায়ের পেটের বাচ্চা মারা যাবে, তখন রোগীটা ভালো করে পর্যবেক্ষণ করবেন। জুনিয়র ভাই, জুনিয়র ডাক্তার ভাইদের উদ্দেশ্যে বলছি, দেখবেন রোগীটার হাত পাও জ্বালা পুরো আগের থেকে ছিল কি না, শরীরে কোনো চর্মরোগ আছে নাকি। এই সিমটম যদি থাকে যে আগের থেকেই হাত পা জ্বালা পোড়া ছিল, শরীরে চর্মরোগ আছে, এইরকম যদি সিমটমের রোগী হয়, তাহলে উক্ত রোগীকে প্রথমে সালফার প্রয়োগ করবেন। সালফার প্রদানের পর 2 ঘন্টা পরে সাইলেসিয়া মেডিসিন দিবেন। দেখা যাবে রোগীর বাচ্চা মারা যাওয়ার পরে কোনো বাথ পেইন, যেটা ডেলিভারির কোনো পেইনও ছিল না, সেই রোগীর আবার পেইন হবে। জরায়ুর মুখ খুলে রক্ত বা ভেঙে মরা বাচ্চা প্রসব করবে ইনশাল্লাহ। আর যদি দেখেন যে মৃত বাচ্চা প্রসব করার পরে অনেক মা বোনদের গর্ভের ফুল পড়ে না, এটার জন্যেও মানুষ বিচলিত হয়ে যান, চিন্তায় পড়ে যান। কিন্তু অ্যালোপ্যাথিক ডাক্তার ভাইরা অপারেশন করেন, সিজার করেন, কিন্তু আমাদের সিজার নাই। জুনিয়র ডাক্তার ভাইরা ভালো করে শুনুন, যদি এরকম কেস আপনাদের সম্মুখে আসে, ডেলিভারি হয়ে গেছে, ফুল পড়ছে না, তখন উক্ত রোগীকে আপনারা গচিপিয়াম এবং সিকেলিকর এই মেডিসিন সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে প্রয়োগ করলে ইনশাল্লাহ ফুল পড়ে যাবে। যদি দেখেন রোগী গরম কাতর, গরম সহ্যই করতে পারতেছে না, গরমে ছটফট করে, এই রকম রোগী যদি হয়, তাহলে আপনারা সিকেলিকর মেডিসিন দিবেন, অতি দ্রুত ফুল পড়ে যাবে। আর যদি গরম কাতর না হয়, তাহলে আপনারা গচিপিয়াম মেডিসিন দিবেন, ইনশাল্লাহ গর্ভের ফুল পড়ে যাবে, রোগী সিজার করা লাগবে না। আজকের আলোচনা এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম।